दीदी मैं आपको एक बात बताऊं, मेरे पास एक्चुअली ना 3 साल से ड्राइवर्स लाइसेंस है, लेकिन मैं कभी गाड़ी नहीं चलाती। मुझे एक्चुअली बहुत डर लगता है रोड में चलाने के टाइम कि कहाँ से गाड़ी आ जाए, क्या हो जाए। तो आपके पास मेरे लिए एक दो टिप्स होंगे कि मैं कैसे बेटर कॉन्फिडेंटली ड्राइव कर सकूँ? यस डेफिनेटली, जो डर गया सो मर गया। डरना नहीं है तो जिंदगी मतलब दुनिया जॉय हो जाएगा। देखो আমি যদি ঘরে বসে রান্না করি আমার ভয় লাগবে, রান হাত কাটবে, আর গলি গলি যেতে ভয় লাগবে। যখন কোনো গাড়ি আসবে ঘাবড়াবে না, কারণ যখন তুমি অন্ধকার হয়ে যাবে, ধরো কোনো অন্ধকার হয়ে গেছে, তখন তুমি 2 মিনিট চোখ বন্ধ করবে বা চুপ করে দাঁড়িয়ে থাকবে, কানেকুন পথ দেখবে রাস্তা পরিষ্কার হয়ে গেছে। আর যখন তুমি কোনো ভিড়ে যাবে, ধরো ভিড়ের মধ্যে আছো, দেখবে তুমি যদি হর্ন দিয়ে আস্তে আস্তে এগোতে থাকো, তোমাকে অটোমেটিক রাস্তা লোকে দিয়ে দেবে, ঠিক আছে? আর ধরো কোনো গাড়ি আসছে রেশারেশি হচ্ছে, তোমার রেশারেশি করার দরকার নেই, তুমি নিজে স্লো হয়ে যাও, দেখবে অটোমেটিক ওরা পাশ কাটিয়ে চলে যাবে। তুমি যদি এরকম একটু সাহস করে চলো রাস্তায়, তো তোমার কোনোদিনই কখনোই ভয় লাগবে না। দেখো আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই, সাইকেলে যাই, তাহলে একটা গাড়ি নয় কেন? ও তো ওর পথ ধরে হাঁটবে, ও তো কারো ঘাড়ে গিয়ে হাঁটবে না, ওর পথ ধরে হাঁটবে। তুমি যখন গাড়িটা নিয়ে বেরোবে, তুমি প্রথম যখন শুরু করবে আস্তে আস্তে শুরু করবে, একবারে আমার মতন প্রথমে অত জোরে আসবে না, আস্তে আস্তে শুরু করবে। শুরু করলে ক্লাস ব্রেক যেমন করে নিয়ম করলে, করার পর আস্তে আস্তে শুরু করলে ওই নিজে লাইন ধরে চলতে থাকবে। এবং সব থেকে মনে রাখবে যে ড্রাইভিং সিটে যখন বসবে, বাড়ির কোনো চিন্তা কোনো টেনশন কিচ্ছু রাখবে না, সব বাড়িতে রেখে আসবে। গাড়ি যখন বসবে ফ্রি মাইন্ডে ফ্রেশ হয়ে বসবে, এবং 4টে চোখ আছে সামনে পিছনে দু সাইডে, চোখ দেখে মানে একটু দেখে শুনে চলতে হয়, একটু দেখে শুনে নিজের মতন করে চলো। আমার মনে হয় খুব ভালো তুমি পারো, আমার থেকে ভালো পারবে, বুঝেছো? কোনো ভয় না, ভয়ের কি আছে? আমরা রাস্তায় যেমন চলছি তেমন চলবো, যে যার মতন পাশ দিয়ে চলে যাবে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু স্লো হবে। আর যে ভালো গাড়ি পার্কিং করতে পারে, আর যে যার গাড়ি একদম মানে কথা কথা বন্ধ হবে না, সে হচ্ছে পাক্কা ড্রাইভার। তো যখন ড্রাইভিং করবে কোনো তাড়াহুড়োর দরকার নেই, আর যখন পার্কিং করবে তখনও লোকের কথা বিশ্বাস করবে না, নিজের ওপর কনফিডেন্স রাখবে, নিজে দেখে নেবে পিছনে যে কতটা কি পার্কিং আছে, ধীরে ধীরে করবে। তো যদি তুমি এরমভাবে ধীরে ধীরে করতে পারো, খুব ভালো ড্রাইভার হবে। তুমি কি বুঝতে পেরেছো? Thank you.